প্রথম দিনটোতে ফ্লপসত পরিণত হল কুটি টকিয়া ইন্টিগ্রেটেড ট্রাফিক সিস্টেম। রেড লাইট গ্রিন লাইটর আশা বাদ দি যান বাহন নিয়ন্ত্রণের বাবে রাজপথত আকৌ নামিল যান বাহন আরক্ষী। মঙ্গলবারে খোদ মুখ্যমন্ত্রী মুক্তি করা কোটিরকিয়া প্রকল্প 24 ঘন্টা নহতেই পরিণত হল ফ্লপসত, ফলত ঠায়ে ঠায়ে তীব্র যানজট। রাইজর দুর্ভোগ দেখি বিভিন্ন স্থানত বন্ধ করে দিবলগিয়া হল ট্রাফিক সিগন্যাল লাইট। দু হবই আমার অসম সরকার মানে কয়ে মানে আজি কিবা এটা প্রসেস বনালে কাইলে উল্টা পাল্টা সিগন্যাল লাগি দিয়ে বন্ধ হয়ে যায়, বাইরা দেশ দূরে আমার অসমখন হয়তো। প্রথম অবস্থাত 20টা স্থানত কার্যক্ষম করে তোলা ট্রাফিক ইন্টিগ্রেটেড সিস্টেমর প্রায় সংখ্যকই এতিয়াও অচল, যার ফলত যান বাহন নিয়ন্ত্রণত সৃষ্টি হয়েছে যথেষ্ট খেলিমেলির। ইফালে এতিয়াও একাংশই বুঝি পোৱা নাই নিয়ম, আর আন একাংশই অমান্যই করে আহিছে ট্রাফিক লাইটর নির্দেশনা। এইখিনি মানুষ আমার ইয়ারে গুহাটির মানুষের জ্ঞানখিন অল্প কম যেন দেখছো, এই কারণে অল্প টাইম লোব, ধর এমাহ মানের ভিতর অল্পমান 25% মান আহিব বলে ভাবো। কিন্তু ডাঙর কথাটো হল 15 আগস্টতেই কার্যকরীকরণ করার বাবে সাজু করা প্রায় 80 কোটি টাকা প্রকল্পটো মুখ্যমন্ত্রী মুকলি করার 24 ঘন্টা নহতেই দেখা দিলে বিসঙ্গতিয়ে। সাধারণ রাইজর সুবিধার্থে মুকলি করা এই প্রকল্পই প্রথম দিনটতেই অসুবিধার সৃষ্টি করলে গুয়াহাটির যান বাহন নিয়ন্ত্রণত। ভিডিও জার্নালিস্ট কাকলি কাকতির হইতে ঋষিরাজ বড়ার রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।